শোনো বন্ধুরা, খেয়াল করো, এটা যে একটা সুযোগের অঙ্ক আশা করি সেটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। দেওয়া আছে টু টু দি পাওয়ার পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টয়েস পি মাইনাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পাওয়ার কিউ। আবার দেওয়া আছে সিক্স টু দি পাওয়ার পি ইন্টু টেন টু দি পাওয়ার কিউ প্লাস টু ইন্টু ফিফটিন টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফিফটিন। প্রমাণ করো অথবা দেখাও, অর্থাৎ এই রাশিটার মান ওয়ান বাই ফিফটি অর্থাৎ ওয়ান বাই পঞ্চাশ সেটা আমাদের দেখাতে হবে। কিভাবে দেখাবো খেয়াল করো, ইকুয়াল আমরা একটা বিষয় খেয়াল রাখবো, সূচকের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা খেয়াল রাখবো যে যদি কোনো যৌগিক সংখ্যা থাকে তাহলে অবশ্যই তাকে মৌলিক করে নিতে হবে, কারণ মৌলিক না করলে অঙ্কে সমাধান করা সম্ভব না। টু কি অবশ্যই মৌলিক সংখ্যা, সুতরাং এটা আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার পি প্লাস ওয়ান ইন্টু থ্রি কি মৌলিক সংখ্যা, এটাকে তো আর কিছু করার নেই, সুতরাং এটাও আমরা লিখে ফেলি থ্রি টু দি পাওয়ার টু পি মাইনাস কিউ, টু পি মাইনাস কিউ হলো থ্রির পাওয়ার ইন্টু ফাইভ কি ফাইভ একটা মৌলিক সংখ্যা, এটাকেও কিছু করার নেই পি প্লাস কিউ ইন্টু সিক্স, সিক্স কি মৌলিক না যৌগিক, অবশ্যই যৌগিক সংখ্যা, কারণ মৌলিক সংখ্যা হলো ওই সংখ্যাটা যে সংখ্যাকে শুধু ওয়ান দ্বারা এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কিন্তু সিক্সকে ওয়ান দ্বারা ভাগ করা যায়, সিক্স দ্বারা ভাগ করা যায়, কিন্তু তার মধ্যে আবার টু দ্বারা ভাগ করা যায়, থ্রি দ্বারা ভাগ করা যায়, সুতরাং সিক্স কি একটা যৌগিক সংখ্যা, অর্থাৎ যাকে একাধিক রাশির মাধ্যমে ভাগ করা যায় সেটা হলো কি যৌগিক রাশি। তাহলে আমরা জানি আমাদের সর্বপ্রথম শর্ত হলো যৌগিক থাকতে সেটাকে মৌলিক করতে হবে, তাহলে সিক্সকে এমনভাবে ভাঙতে হবে, এমন দুইটা সংখ্যা নিয়ে ভাঙতে হবে যেমন সেই দুইটা সংখ্যা মৌলিক হয়। তাহলে আমরা কী নিয়ে ভাঙতে পারি, টু ইন্টু থ্রি, দেখো তিন দুগুণে ছয়, অবশ্যই টুও মৌলিক থ্রিও মৌলিক, এখানে কিন্তু আবার কোনো যৌগিক সংখ্যা থাকতে পারবে না, সো উপরে পাওয়ার কি কিউ, অর্থাৎ যৌগিক থাকলে সেটাকে আমাদেরকে ভেঙে মৌলিক করে নিতে হবে। আবার এখানে অনুরূপভাবে সিক্স, তাহলে আমরা অনুরূপ লিখতে পারি টু ইন্টু থ্রি পাওয়ার আছে পি ইন্টু টেন, টেন একটা যৌগিক সংখ্যা, টেনকে আমাদের মৌলিক করতে হলে আমরা কী লিখবো টু ইন্টু ফাইভ, দেখো তো পাঁচ দ্বিগুণে দশ মৌলিক কিনা, ফাইভও মৌলিক টুও মৌলিক, সুতরাং টেন যৌগিক ছিল আমরা মৌলিক করে নিলাম, পাওয়ার আছে কিউ প্লাস টু ইন্টু ফিফটিন, অবশ্যই যৌগিক সংখ্যা, এটাকে মৌলিক করতে হবে আমাদের থ্রি ইন্টু ফাইভ, তিন পাঁচা পনেরো, থ্রিও মৌলিক ফাইভও মৌলিক। খেয়াল করতে হবে আমরা যেমন যৌগিক সংখ্যাকে ভেঙে যখন মৌলিক সংখ্যায় পরিণত করব তখন যে সংখ্যাগুলো আমরা বানাবো অর্থাৎ যে দুইটা সংখ্যা গুণ করে আমরা এই সংখ্যাটা তৈরি করব সেই সংখ্যা দুটিও কিন্তু মৌলিক হতে হবে, এগুলোর মধ্যে কোনো একটা কিন্তু যৌগিক হতে পারবে না। সো উপরে পাওয়ার কি পি ইজ ইকুয়াল টু টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি, উপরের রাশিগুলো আমরা উঠিয়ে যাই টু পি মাইনাস কিউ ইন্টু ফাইভ পি প্লাস কিউ ইন্টু টু ইন্টু থ্রি হোল পাওয়ার কিউ, মানে কি টু এর উপরে পাওয়ার কিউ, থ্রির উপরেও পাওয়ার কিউ, সুতরাং আমরা লিখতে পারি টু পাওয়ার কিউ ইন্টু থ্রি পাওয়ার কিউ। আবার এখানে আছে টু ইন্টু থ্রি পাওয়ার কিউ, তার মানে কি টু এর উপরেও পি এবং থ্রির উপরেও পি, সুতরাং আমরা লিখতে পারি টু পি ইন্টু থ্রি পি, একই কথা ইন্টু টু ইন্টু ফাইভ, এর উপরে পাওয়ার আছে কি কিউ প্লাস টু, মানে কি টু এর উপরে ওই পাওয়ারটা ফাইভের উপরে ওই পাওয়ারটা, তো আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার কিউ প্লাস টু ইন্টু ফাইভ টু দি পাওয়ার কিউ প্লাস টু ইন্টু থ্রি এ ফাইভ, একই নিয়মে থ্রির উপরেও পি থাকবে ফাইভের উপরেও পি থাকবে। সো খেয়াল করুন, এখন আমরা টু এর সংখ্যাটা আগে নেই যে টু আছে কয়টা, আগে আমরা টু কমান নিই, টু কমান নিলাম প্রথমে কি পি প্লাস কিউ টু এর পাওয়ার পি সরি পি প্লাস ওয়ান, তো এরপরে টু আছে কোথায়, এখানে থ্রি এখানে ফাইভ এখানে আবার টু, টু এর পাওয়ার কি কিউ প্লাস কিউ, আমরা জানি যে গুণ আকারে যদি থাকে তাহলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়, ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, যেহেতু এই টু এই টু গুণ আকারে আছে সুতরাং কিউ যে পাওয়ারটা সেই পাওয়ারটা পি প্লাস ওয়ান এই পাওয়ারের সাথে যোগ হলো, আর কোনো টু আছে নাই। এবার আমরা থ্রির পালা, থ্রি পাওয়ার কি টু পি মাইনাস কিউ, দেখো তার কোনো থ্রি আছে কি না, এখানে একটা থ্রি আছে ইন্টু আকারে যেহেতু আছে সুতরাং প্লাস উপরে আছে কি কিউ, এখন কি টু গেল থ্রি গেল, এখন আছে ফাইভ ইন্টু ফাইভ, ফাইভের পাওয়ার কত পি প্লাস কিউ, পি প্লাস কিউ ফাইভের আছে নাই, শেষ, উপরের অংশ আমাদের সাজানো শেষ, অর্থাৎ প্রতিটা সংখ্যা দুইটা করে থাকলে আমরা যে কোনো একটা কমন নিয়ে পাওয়ারগুলোকে যোগ করে দিলাম। এখন নিচে আবার টু এর পালা, টু টু এর পাওয়ার আছে পি,
দেখো আর কোনো পাওয়ার আছে, এ আবার টু ইনটু আকারে আছে, সুতরাং প্লাস কিউ প্লাস টু, কিউ প্লাস টু, আর কোনো টু আছে নাই, ইনটু থ্রি, থ্রি পাওয়ার আছে পি, দেখো তার কোনো থ্রি আছে কি না, এই যে একটা থ্রি আছে, প্লাস পি, পাওয়ার দুটো যোগ করে দিলাম, এখন কি টু টু গেল, থ্রি গেল, এখন আছে ফাইভ, ফাইভ, ফাইভের পাওয়ার কি কিউ প্লাস টু, আর কোনো ফাইভ আছে, এই শেষ একটা ফাইভ আছে, প্লাস পি, পাওয়ারটা যোগ করে দিলাম। সো খেয়াল করো এখানে আছে, এখন আমরা খেয়াল করো, আমরা জানি যে যদি কোনো সংখ্যা একই সংখ্যা গুণাকারে থাকে তখন আমরা পাওয়ারগুলো যোগ করি, আর যদি ভাগাকারে থাকে পাওয়ারগুলো বিয়োগ করি, যেমন এখানে টু ইন্টু টু গুণাকারে ছিল, পাওয়ারগুলো আমরা যোগ করে দিলাম, থ্রির সাথে থ্রি গুণাকারে পাওয়ারগুলো যোগ করে দিলাম, কিন্তু এখন দেখো এখানে টু এখানে টু, এটা কি ভাগাকারে আছে, সুতরাং পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করে দিব, তাহলে আমরা প্রথম লিখি টু, এটা এই টু এর পাওয়ার কি, অর্থাৎ উপরের থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করব, তাহলে পি প্লাস ওয়ান প্লাস কিউ, নিচের পাওয়ার কি মাইনাস পি মাইনাস কিউ মাইনাস টু, কারণ আমি মাইনাস করে দিচ্ছি সবগুলোই তো মাইনাস হবে, ইনটু এখন আবার থ্রির পালা, থ্রি থ্রি, যে কোনো একটা থ্রি কমন নিলাম, এখন উপরের থেকে নিচেটা বিয়োগ করতে হবে, কেন বিয়োগ করতে হবে, কারণ ভাগ আকারে আছে, যদি গুণ আকারে থাকতো তাহলে আমরা আগের ন্যায় যোগ করে দিতাম, তো থ্রির পাওয়ার আছে কি টু পি মাইনাস কিউ প্লাস কিউ, নিচের পাওয়ার আছে মাইনাস পি মাইনাস পি, দুইটাই মাইনাস পি, এখন আসে আবার ফাইভ, ফাইভের উপরের পাওয়ার কি পি প্লাস কিউ, এবং নিচের পাওয়ার মাইনাস করে দিতে হবে, মাইনাস কিউ মাইনাস টু মাইনাস পি, সবগুলোই মাইনাস, ইকুয়াল, খেয়াল করো এখানে একটা মাইনাস পি প্লাস পি, এই মাইনাস পি প্লাস পি কেটে দিলাম, মাইনাস কিউ প্লাস কিউ কেটে দিলাম, মাইনাস টু থেকে প্লাস ওয়ান গেলে থাকে কত, মাইনাস ওয়ান থাকে, টু এর পাওয়ার মাইনাস ওয়ান ইনটু থ্রি, দেখো এই মাইনাস পি মাইনাস পি, দুইটা মাইনাস পি কি টু, টু মাইনাস টু পি, তাহলে এই দুইটা মাইনাস পি আর এক দুইটা প্লাস পি কেটে দিলাম, মাইনাস কিউ প্লাস কিউ, এখানে কোনো কিছুই থাকে না, এখানে থাকে কি জিরো, কারণ যোগ বিয়োগের সময় কাটাকাটি করলে সেক্ষেত্রে অ্যান্সার হয় জিরো, আর গুণ এবং ভাগের ক্ষেত্রে কাটাকাটি করলে অ্যান্সার হয় ওয়ান, যেহেতু এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে এখানে কাটাকাটি করলে হবে জিরো, ইনটু ফাইভ, ফাইভের এখানে কি মাইনাস পি আছে, প্লাস পি কেটে দিলাম, প্লাস কিউ মাইনাস কিউ, থাকে শুধু মাইনাস টু, পাওয়ার মাইনাস টু, টু এর পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই টু, থ্রির পাওয়ার জিরো মানে এর মান ওয়ান, ইনটু ফাইভের পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান বাই ফাইভ স্কোয়ার, কী দেখতে পারি আমরা ওয়ান বাই টু, ওয়ান মানে ওয়ান বাই টু ইনটু ওয়ান বাই ফাইভ স্কোয়ারে পঁচিশ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফিফটি, আনসার ওয়ান বাই ফিফটি, দেখো রাইট হ্যান্ড সাইডে এটা মিলে গেছে। সো সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম খেয়াল করবো কোনো যৌগিক সংখ্যা থাকলে সেটাকে আমরা মৌলিক করে নেব, যেমন সিক্স থাকলে টু ইন্টু থ্রি টেন, টু ইন্টু ফাইভ ফিফটিন ছিল, থ্রি ইন্টু ফাইভ আমরা যৌগিক করে মৌলিক করে নিলাম, এবং একই সংখ্যা যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ করে দেবো, যেমন এই টু টু এর সাথে গুণাকারে আছে, সুতরাং এই পাওয়ারগুলো আমরা পি প্লাস ওয়ান, এই টু এর পাওয়ার কিউ যোগ করে নিলাম, থ্রি থ্রির সাথে গুণাকারে আছে, পাওয়ারগুলো যোগ করে নিলাম, যোগ করার পরেই আবার দেখলাম যে টু টু এর সাথে ভাগাকারে আছে, আর আমরা জানি ভাগাকারে থাকলে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাই টু লিখলাম, দুইটা টু এর মধ্যে একটা টু কমন নিলাম, উপরের পাওয়ারটা লিখলাম মাইনাস, এই টু এর নিচের পাওয়ারটা বিয়োগ করে দিলাম, আবার থ্রির ক্ষেত্রে উপর থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করার পর আমাদের রেজাল্ট আসলো ওয়ান বাই ফিফটি।